ছাত্রপাত্রী ভো ভা হয় আমি দিল্লা এতক্ষণ গ্রিন রুমে পড়ে পড়ে ন্যাক ডাকছিল। 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। রাত কত হলো কি এ জানে, এত টালে কি আর কাণ্ডজ্ঞান থাকে, চেয়ারে পড়েছি আর ঘুম। বাহ বাহ বুদ্ধা, আচ্ছা হে কি আর কেয়া হোগা তুমসে, কুছ নেই, বিলকুল কুছ নেই। রমেশ, এ রমেশ, গেল কোথায় কোথায় ঘেলো গেলে পড়ে আছে দেখা। রমেশ, চারিদিক নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার, মদ গিলে গ্রিন রুমে পড়েছিল। রামজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল, তার দরুন আজ সন্ধ্যেবেলায় 3টে টাকা নগদ বকশিস দিল। তার ফল কি হলো, সেই টাকা উনি নিজেই মদ গিলে কোথায় পড়ে আছে। নির্ঘাত মেন গেট তালা পড়ে গেছে, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা। আজ রাতে তোকে বকশিস দিল না, সেই আনন্দে উনি আমাকে দেড় মতন খাইয়ে দিলেন। রাম ধেনু, বুকের ভিতরটা থরথর করে কাঁপছে যে, মুখের ভেতরে যেন অডিটোরিয়াম ইন্টারভেলে সব দর্শক হাঁকাহাঁকি লাগিয়ে দিয়েছে। জিটা কি টানছে রে বাবা, অকারণ অকারণ রে বাবা। কেউ যদি বলে রজনী বাবু বয়স তো অনেক হলো, এবার মদ খাওয়াটা ছাড়ু, কোনো জবাব আছে? রোজ দিন যায় সন্ধে হয়, আর কি এই বয়সে এত সব কত বুড়ো হয়েছেন বাবু দেখি। হ্যাঁ বুড়ো হয়েছেন বইকি রজনী বাবু, 68টা বছর কি নেহাত কম বয়স। হ্যাঁ ছোট মতো ঢংঢাং করতে পারেন, লম্বা চোড়া চেহারাটা আছে, আরো কিছুদিন চালিয়ে নেবেন, কিন্তু যা গেল সে কি আর ফিরবে। 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে, আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এখানে গল্প শেষ, এরপর রজনীবাবু এসে বলবেন আমি লাস্ট সিনের প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন, কিন্তু কাটে উঠবেই। শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দূত, জানেন রজনীবাবু এই 45 বছরের থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা স্টেজের উপর দাঁড়িয়ে আছি, জীবনে প্রথম। কেন জানেন, এ হচ্ছে স্বামী মাতালের কারবার। সামনেটা কিচ্ছু দেখা যায় না, ওই তো দূরে ব্যালকনি, না ফার্স্ট ক্লাসটা দেখতে পাচ্ছি এখন, ওই তো সেকেন্ড থার্ড ফোর্থ, গভীর অন্ধকারে ডুবে আছে, সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন ওর দেওয়ালে দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে আমার জীবনের শেষ কথাগুলো, কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, যেন সব মিলিয়ে যেন নিচ্ছুম ঘুমের আয়োজন করে রেখেছে তারা। কি শীত, সব আছে শুধু মানুষ নেই, কাহা
সমাধি রাতে শ্মশান মৃত্যু এইসব আগুন তো আমার ভাবছি হবে না কেন? আজ রাতে কম গিয়েছি বাবু, মদ খাওয়াটা ছেড়ে দিই, মদ খাওয়াটা ছেড়ে দিই, বুড়ো হয়েছে শ্মশান, আর কদিন পরেই খাটে উঠবেন। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের 68টা বছর, তার মাপ ঝোঁক করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যে বেড়াতে যান, সন্ধ্যেবেলায় কীর্তন টেরতন শোনেন, ভগবানের নাম গান করেন, আর আপনি অতীন বাবাই এসব করছেন মশাই বলুন তো? মাঝরাতে মাঝরাতে বিল্লারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে থিয়েটারি ভাষায় এসব কি আসল এখন তো বকছেন? আন্দাজ করুন দেখি চোখ দেখতে এখন ঠিক কেমন লাগছে? যান 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 যান, মেকআপ টেকআপ তুলে চুল টুল আঁচড়ে ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। এইভাবে মাঝ রাতে চিৎকার করলে হাট খান করে দিয়ে যান যান হাট যান। কি চাই, কি চাই তোমার? কে কে তুমি? আমি নাম বলো, নাম বলো। আমি চাচ্ছি মশাই, আমি কালীনাথ, আপনাদের সন্তান কালীনাথ। তুমি তুমি কালীনাথ? তুমি 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 এত রাত্রে এখানে কি করছো কালীনাথ? আমি আমি রুয়ার সাথে লুকি কিন্তু রু যাচ্ছে মশাই, কেউ জানে না। আপনি আপনি বাবুর মানুষ, মিছে কথা বলে বলুন, আপনার বাইর হচ্ছে এই কথার মালিকের জানেন তো? বললো আমি 7টা ক্ল্যাপ পেয়েছি, দুবার তো পরিষ্কার শুনলাম ভাই, এইটা হলো অ্যাক্টিং। কিন্তু একবার বললে দেখেছো রজনী চ্যাটার্জি ইজ রজনী চ্যাটার্জি, মরা হাতি সোয়ালাক, তাহলে বুঝলে কেন না বাবুকে আমাকে এখন কেমন ভালোবাসে? আসলে যতক্ষণ ওই স্টেজের উপর দাঁড়িয়ে আছি ততক্ষণ তো আদর, তারপর যেই বাড়িতে যাই তখন কে কার, তখন কেই বা এই বুড়ো মাতালটার কথা মনে রাখে, কেই বা বলে বাবু চলুন বাড়ি যাবে, কেউ বলে না। বাড়ি চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বাড়ি কোথায়? বাড়ি কেন, বাড়ি কেন? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, তারপর সে উনি কি, কিন্তু কি হবে বাড়ি গিয়ে? বাড়িতে আমার একটু ভালো লাগে না কালীনাথ, আমার একটু ভালো লাগে না। জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, সঙ্গীহীন ঠিক তেমনি, আদর করে আদর করে দুটো ভালো কথা বলে এমন কেউ আছে আমার? মরবার সময় মুখে দু ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার? আর যেন আমার ভয়ে হিম হয়ে আসে, তখন তখন কি কেউ আমাকে দুটো ভালো কথা বলে? কেউ কি বুড়ো মাতাল তার হাত ধরে বিছানায় শুয়ে দেয়? দেয় না। আমি আমি কার, কে চায় আমাকে? পাবলিক তো আপনার ভালোবাসছে কেউ? পাবলিক 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 এখন থিয়েটার দেখে দেখে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমন ভালোবাসে, এমন ভালোবাসে যে আমাকে নিয়ে ঘুমে ঘুরে স্বপ্ন দেখছি? চাই না কালীনা, আমার বউ নেই, ছেলে মেয়ে নেই, ঘর সংসার কেউ নেই, কিচ্ছু নেই। আপনার মানুষের কেন কালীনা? আমিও তো একটা মানুষ, হাত পা ওলা একটা জ্যান্ত মানুষ, আমার আমার শিলায় কি জল বইছে, রক্ত বইছে না? সব বংশের পবিত্র রক্ত, বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশে রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভক্ত ব্রাহ্মণ বংশে জন্মেছিল। আসার আগে আমি পুলিশের চাকরি জয়েন করেছিলাম, ইন্সপেক্টর পুলিশ, তখন কি চেহারা ছিল আমার, কি জেল্লা, শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল, কাউকে তো আটকা করতুম না। তারপর চাকরিটা ছেড়ে দিলুম, আর একরকম করে জীবন শুরু করা গেল নাটক দিয়ে। সেসব দিনের কথা তোমার মনে আছে কালীনা? তখন আমার কি নাম ডাক, কি খাতির, কি প্রতিপত্তি! তারপর তারপর সেই সব দিন গেল কবে,
পরিষ্কার দেখতে পেলাম আমার জীবনের সমস্ত খাতা গুলোকে কে যেন আমার চোখের সামনে খুলে ধরেছে। আমি থিয়েটারের দেওয়ালে আমার যৌবন, আদর্শ, শক্তি, সংগ্রাম, প্রেম, হ্যাঁ একটা মেয়ে যেন কালিনা, একটা মেয়ে বয়স আর মনটা ছিল দারুণ ভালো, কোন ঘোর প্যাচ নেই, সব ভালো তার। কিন্তু ওর মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সেই আগুন সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে? এমন গভীর কালো চোখ যে রাতের অন্ধকারে অমিন বাবুর নাম্বারটা লিখে দেন না হোয়াটসঅ্যাপে। বয়স কম হতো, যদি তোমার দৃষ্টি থাকতো, যদি তুমি দেখতে রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে নিয়ে যায় ওই পাহাড়ি নদীর দুর্বার খরস্রোত। কি অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড়কে ভেঙে চুরমার করে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে, তখন কি মনে হতো না তোমার? এই ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলু। আরেকদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। ওই যে ওই যে